ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং শিক্ষক মহোদয়, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এনসিটিভি কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। আমাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন ছিল যে আমরা কতটুকু পর্যন্ত এই অর্ধবার্ষিকে শেষ করব, বা আমাদের তো 12 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু পড়াবো, এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল। এবং আমরা যারা এটা শেষ করতে পারিনি বা পারবো না 12 তারিখের মধ্যে, সেটা কিভাবে শেষ করা যায় সেটারও সুন্দর একটি ডিরেকশন রয়েছে। চলুন আমরা শুরুতে আগে শিক্ষকদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। 2 বছরের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করেছে, সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মূলত খবর নিয়েছে বা তথ্যগুলো সংগ্রহ করেছে যে যতটুকু পড়াতে পারছে বা যতটুকু পড়িয়েছে, সেটার আলোকেই একটা সিদ্ধান্ত এসেছে যে আমরা প্রত্যেকটি সাবজেক্টে ঠিক এরকম করেই করতে পারি, বা 100 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সেটি পড়ালেই আমরা এখান থেকে মূল্যায়নটি করতে পারবো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় নির্ধারিত অংশ। খেয়াল করেন, এখানে আমাদের প্রথমে ষষ্ঠ রয়েছে, সপ্তম রয়েছে, অষ্টম রয়েছে, নবম রয়েছে। আপনারা একটু দেখে নিতে পারেন, বাংলার ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীতে 61 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তমে 71 এবং অষ্টমে 102 পৃষ্ঠা পর্যন্ত, নবমের ক্ষেত্রে বাংলায় 99 পৃষ্ঠা পর্যন্ত, এবং ইংরেজির ক্ষেত্রে 60 পৃষ্ঠা পর্যন্ত আপনাকে পড়াতে হবে, সপ্তমে 66, অষ্টমে 78 এবং নবমে 77 পৃষ্ঠা পর্যন্ত। গণিতের ক্ষেত্রে 137 পৃষ্ঠা পর্যন্ত যেতে হবে ষষ্ঠ শ্রেণীতে, সপ্তমে 124 পৃষ্ঠা, অষ্টমে 124, নবমে 112। বিজ্ঞানের ক্ষেত্রে 43 পৃষ্ঠা পর্যন্ত যেতে হবে ষষ্ঠে, সপ্তমে 52 পৃষ্ঠা, অষ্টমে 55 পৃষ্ঠা এবং নবমের ক্ষেত্রে 36 পৃষ্ঠা পর্যন্ত পড়ালেই হবে। এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে ষষ্ঠে 73 পৃষ্ঠা, সপ্তমে 74, অষ্টমে 62, নবমে 73 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা ডিজিটাল প্রযুক্তি দেখে নেব, 56 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে, 60 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীতে এবং 75 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীতে, আর 70 পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে। এটি মূলত প্রত্যেকটি বইয়ের শুরু থেকে দেওয়া হয়েছে। জীবন জীবিকার ক্ষেত্রে আমরা ষষ্ঠ শ্রেণীতে পাব 58 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তমে 56, অষ্টমে 59 এবং নবমে 90 পৃষ্ঠা পর্যন্ত। এর পরবর্তীতে আরেকটি অংশ রয়েছে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, 71 পৃষ্ঠা ষষ্ঠে, 68 পৃষ্ঠা সপ্তমে, 70 পৃষ্ঠা অষ্টমে এবং 58 পৃষ্ঠা নবমে। শিল্প সংস্কৃতি যদি আমরা দেখি, 28 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠে এবং সপ্তমে, 44 পৃষ্ঠা পর্যন্ত, 59 পৃষ্ঠা পর্যন্ত অষ্টমে, 42 পৃষ্ঠা পর্যন্ত নবমে। এরপরে ইসলাম শিক্ষা রয়েছে, 50 পৃষ্ঠা পর্যন্ত, 53 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর, 72 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম এবং 75 পৃষ্ঠা পর্যন্ত নবমের রয়েছে। এর পরবর্তীতে হিন্দু ধর্ম রয়েছে, আপনারা একটু দেখে নেবেন, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, যে কারণে এই কাজটি করা হয়েছে, আগামী 12 জুন 2024 শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। এটা মোটামুটি একটা ডিরেকশন দিয়েছে যে মোটামুটি 12 তারিখের মধ্যে এগুলো শেষ করতে হবে। যেহেতু 12 জুনের পরে ছুটির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। আমরা যদি এই 12 তারিখের মধ্যে উপরে উল্লেখিত পৃষ্ঠা নাম্বার পর্যন্ত শুরু থেকে শেষ করতে না পারি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করে শেষ করতে পারি সেটার একটা নির্দেশনা দিয়েছে, একটু খেয়াল করেন, আমরা দেখে নেই। বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পূর্ণ করার নির্দেশনা, বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলি কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন। মনে করেন আপনি একটা বা দুটো অভিজ্ঞতা শেষ করতে পারছেন না, সেক্ষেত্রে এই বন্ধ চলাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা বাসায় বসে কিভাবে এই অভিজ্ঞতাটা অর্জন করবে সেই ধাপগুলো সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। এর পরবর্তীতে শিক্ষার্থীর বিকল্প কোনো কোনো কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে
দিন। যেমন ধরেন একটি অভিজ্ঞতার সাথে আরেকটি অভিজ্ঞতার পিআই এর মিল রয়েছে, সেক্ষেত্রে আপনি শিক্ষার্থীদেরকে বলে দিতে পারেন যে এখানে যেহেতু এই অভিজ্ঞতাটাই আমরা পড়ছি, তাহলে এই অভিজ্ঞতার আলোকে পরবর্তী অভিজ্ঞতা যেটা রয়েছে, এখানে যে পিআইটা রয়েছে, সে পারদর্শিতাটাই আমি বিবেচনা করব। যেমন একাধিক অভিজ্ঞতায় আমরা একই ধরনের পিআই পাই, সেক্ষেত্রে একটা পিআই করলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আসেন কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে, কিভাবে বিকল্প উপায়ে করা যায় সেটা বলছে। উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, এটা আমরা দিতে পারি যে পরিবার থেকে সে কাজটি এককভাবে করে আসবে। পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পূর্ণ করা যেতে পারে, এবং এই পর্যবেক্ষণ যে কাজটি রয়েছে সেটা বাড়ির আশপাশের পরিবেশ থেকে বা ভিডিও বা ডকুমেন্ট পড়ে সম্পূর্ণ করা যেতে পারে। কাজটি সম্পূর্ণ করার কৌশল বলে দিন, কিভাবে সে কাজটি করবে। দ্যাট মিন্স শিক্ষকের কিন্তু এখানে অনেক স্বাধীনতা রয়েছে। অনেক কঠিন যদি কাজটি থাকে, সেই কাজটিকে শিক্ষক জাস্ট মূল বিষয়টি নেওয়ার জন্য তাকে একটা নির্দেশনা দিয়ে দিবে যে এইভাবে এইভাবে করে নিয়ে আসো এককভাবে, তাহলেই সেটা হয়ে যাবে। এরপরে আসেন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন। তাহলে যেহেতু কাজটি বাসায় সে একাই করছে, দলীয় কাজের পরিবর্তে, ক্লাসের পরিবর্তে, বন্ধের সময়ে, সেটা কখন জমা দিবে সেক্ষেত্রে আপনি একটা সময় নির্ধারণ করতে পারেন। যে কোনো একটা দিন বন্ধ চলাকালীন সময়ও হতে পারে, এই জায়গাটা একটু উন্মুক্ত করেছে, খুবই ভালো একটি কাজ করেছে। আমরা যারা শেষ করতে পারছি না, অনেক চাপে রয়েছে, সেক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো সলিউশন আমি মনে করতে পারি। এবং এটিও বলেছে প্রয়োজনে অনলাইন ক্লাস করে, আপনি বন্ধের সময় অনলাইন ক্লাসও করাতে পারেন। অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম, দ্যাট মিন্স গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে, দ্যাট মিন্স হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, মেসেঞ্জার গ্রুপ হতে পারে, ইমো গ্রুপ হতে পারে, যে যেটা চালায় সেই একটা গ্রুপ করে সেখানেও কিন্তু আপনি নির্দেশনাগুলো দিয়ে দিতে পারেন। শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন। সে গ্রুপে আপনি বলতে পারেন যে সেখানে তার কাজটা সাবমিট করার জন্য, সেখান থেকে আপনি কিন্তু পিডিএফ দেখে বা ছবি দেখে তাকে একটা ফিডব্যাক দিয়ে দিতে পারেন। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ করেছে। আমরা যারা শেষ করতে পারছিলাম না, খুব চাপে ছিলাম, একটা নির্দেশনার দরকার ছিল আমাদের, এই জন্য এনসিটিভিকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সম্ভাব্য যে সলিউশনগুলো দিয়েছে, এই সলিউশনগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হবে, এটা আমার বিশ্বাস। আমরা ঘরে বসেই দুই একটি কাজ করতে পারবো, সেক্ষেত্রে একটা অভিজ্ঞতার যে সব কাজগুলোই করাতে হবে এমনটি কিন্তু নয়। যখন দেখবেন যে ম্যাচ করছে একটি পিআই এর সাথে আরেকটি পিআই, ওখানকার যে যোগ্যতাগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো একটি অভিজ্ঞতার দুটির মধ্যে থেকে একটি করে নিলেও সেই কাজটি খুব সহজেই সমাধান করে ফেলতে পারি বা সেভাবে মূল্যায়নটি করে ফেলতে পারি। আশা রাখি আজকের এই আলোচনাটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলের জন্য খুব কাজে আসবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।